আমার সময় আমার হয়ে গেছে, নীলক্ষেত থেকে মিরপুর আইছি 10 টাকার ভাড়া 25 টাকা দিয়া, আর তো কোনো উপায় নাই, আমার থালোয়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় আছে? এই যে 60% ভাড়া যে বাড়াইলো, আর তো আমার কোনো উপায় নাই রাস্তায় নামা ছাড়া। বাবা, এই যে 60% ভাড়া বাড়াইছে, 10 টাকার ভাড়া 25 টাকা দিয়ে যে আসছি নীলক্ষেত থেকে মিরপুর পর্যন্ত, 10 টাকার ভাড়া 25 টাকা দিয়ে আসছি, এখন এই থালোয়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় আছে? আমরা যারা পথিক, মানে যারা আসা যাওয়া করি, তাছাড়া তো আর কোনো উপায় নাই। পাগল বাকতে পারে, আসল তো পকেটে টাকা নাই, কিছু করার নাই, আমার তো বাঁচতে হইবে, চলতে হইবে। হ্যাঁ, এই 10 টাকার ভাড়া 25 টাকা দিয়ে কয়দিন আসা যাওয়া করা যায়? খালোয়া নামাজ ছাড়া তো আর কোনো উপায় নাই। হ্যাঁ, তো আসলে মানুষজন পাগল ভাইরা টাকা টাকাও দিবে না, যে পাগল ছাগল কই দিয়ে আইছে, কিন্তু মূলত তো আসলে পকেটে তো টাকা নাই, কিন্তু চলাচল তো করতে হবে। খালোয়া রাস্তায় নামাজ ছাড়া কোনো উপায় নাই, আমার টাকা নাই, আমি রাস্তায় বসে যাই, কিছু তো আসলে করার নাই, কিছু করার আছে? এখানে বসে যাই, মানুষ টাকা দেখ, তারপর চলাফেরা করি। মানে শিক্ষিত বেকার, তাদেরকে মানুষ ভিক্ষাও দিবে না, তাদেরকে ভিক্ষা দেওয়ার কোনো ওয়ে নাই, বসে থাকলে তার সাথে টাকাও দিবে না, টাকা না তবুও তো চলাচল করা লাগবে, সেক্ষেত্রে কী করবে? পাওয়া আছে যতদিন, হেঁটে যাবো ততদিন। তোমরা তোমাদের 60% ভাড়া নিয়ে, তোমরাও হ্যাপি থাকো, আমাদের যে পাওয়া আছে এই পাও নিয়ে আমরাও হ্যাপি থাকি। হ্যাঁ, সুখে থাকো তোমরা তোমাদের 60% ভাড়া নিয়ে, পাওয়া আছে যতদিন, হেঁটে যাবো ততদিন, কিছু করার নাই।